যে ঘুম থেকে উঠে বসে পড়েছে, আর একটা দেখো ওই যে খাটের উপরে ওই বৃষ্টি পড়তে বসেছে, ওইটাকে তোকে বলেছি না যে ওকে নিয়ে তুই পড়তে বসবি না? হ্যাঁ কিরে ভুতু, তুই কি করছিস? হ্যাঁ চিন্তা করো, মুখ করা শুরু হয়ে গেছে। এই তুই কথা কম বল। আর এই যে পটলা এখানে বসে আছে কেন? এই যে পটলার এই যে আলু সিদ্ধ হয়েছে, এই যে দেখো এই ছোট আলু, মটরশুঁটি সিদ্ধ করেছি আলাদা করে আর আলু সিদ্ধ করেছি, মটরশুঁটি দিয়ে ছোট আলু দিয়ে রান্না হবে। তাই তার দিদি এখানে বসে বসে আলু ছুলছিল, আর ও এখানে বসেছিল, আর ওইটা ওখানে বসে দেখো বদ্দির সঙ্গে সকাল থেকে শুধু ঝগড়া করছে। ও এত ঝগড়া কেন করছে ভুতু? সবাই মিলে ওর পেছনে লাগছে, তার জন্য ও এত চেঁচামেচি করছে। ওরকম করছে, তুমি বসে আলু খাবো, আলু খাবো আমরা, তোমার যেতে হবে না, তোমাকে আমি আলু দেব। হ্যাঁ কম আবার এখানে আলু খেতে ভালোবাসে, ওকে একটা কুট্টি দেখে আলু দেব। আমার পম আলু খেতে ভালোবাসে। হ্যাঁ ওলে বাবালে, এই দেখ এই যে পমকে আলু দিয়ে দিলাম। হ্যাঁ পম খাবি খাবি আয়। হ্যাঁ ঝগড়া শেষ। ওরে বাবারে দেখো আনন্দের চোটে, ওই দেখো ও দেখছে আলু, আলু দেখিয়ে ওর মুখটা বন্ধ করব। এ পম তুই খেয়েছিস? দেখো ভুতু দেখো কত ঘুরবে আলু দেখেছে। দেব না দেব না ভুতু, আগে ঘোর। হ্যাঁ চলো ভুতু আলু খাবো, চলো ভুতু আলু খাবো। উলে বাবারে ভুতু আলু খাবে, উড়ে বাবা আমারই তো দিতে ভয় করছে। কোথায় ওই জোর বেড়ে, ওই যে খাবার নিয়ে উঠে গেছে, ওই যে বেডে উঠে বসে পড়েছে দেখো। এবার বসো রান্না করি আমরা, চুপ করে বসো এখানে পম। ওই যে খেয়ে এসছে, আবার দেখ আবার পমের কথা বলেছি, ও দৌড়ে এসছে দেখ, ওর বেডটা বার করে দে, তুই ওকে নিয়ে বসিস না খাটে, ও পড়তে দেবে না। হ্যাঁ ওখানে বস, কম্বল ফম্বল সব রয়েছে। হ্যাঁ চুপ করে বসো ওখানে পম, বসো। হ্যাঁ চুপ করে বসো, আজকে রান্না হবে ছোট আলুর দম মটরশুঁটি দিয়ে। আর এই যে দেখো আমাদের হুলো মহারাজ এখানে এসে বসেছে, ওই যে ওকে আবার ওইগুলো বৃষ্টি হয়েছিল ভিজে গেছিল শুকনো করে আবার ওখানে ওকে দিয়ে দিয়েছি, ওকে বিস্কুট দিয়ে ওখানে বসিয়েছি, তাই ও খেয়ে ওখানে বসে আছে। ওই যে দেখো কত সুন্দর জায়গা, ওকে তো ভালো জায়গায় দিলে তো বসে না, তাই ওর জায়গাতেই ওইগুলো রেখে দিয়েছি, আর ওইখানটাতেই বসে আছে। হ্যাঁ ঠিক আছে বসে থাক, রান্না হলে ভাত খাবি। আর তুইও কি মুখের মধ্যে দেখো, ও একটা এসে মুখের মধ্যে আলু ঢুকালো, সবাই এত ছোট আলু ভালো খায়, আর ও মুখে দিয়েছে, ওর জন্য উঠে ও দাঁড়িয়ে দেখছে, দিদি কটা খেয়েছে কটা খেয়েছে, অনেকগুলো খেয়েছে, মটরশুঁটি খাবে? এই যে মটরশুঁটি সিদ্ধ করেছি, এবার দেখো না এই যে এইটা তো দেখছে। এ হাত ঢুকাচ্ছিস কেন, গরম ঠান্ডা সিদ্ধ হয়েছে? হ্যাঁ সিদ্ধ হয়েছে, আজকে টিফিন সব মটরশুঁটি, গরম অল্প অল্প আছে, বেশি গরম নেই। ওই দেখো ওদের তুলেছি, এখন ওকে ও দিতে জলটা কিভাবে ফেলবো, তো মটরশুঁটি পড়ে যাচ্ছে, পমও ঘোরে আজকাল। এবো তো মটরশুঁটি খাবি না? ওকে সব কিছু বেঁধে দিতে হয়, মটরশুঁটি সিদ্ধ, তুই খাবি খাবি না? তো সব রান্না হবে, শেষ শেষ, মটরশুঁটি একদম শেষ হয়ে গেল। বসো চুপ করে, এবার রান্না করে নিই আমি। 12:30 বাজে, এখন পম্বুতুর খেতে দেওয়ার টাইম হয়ে গেছে, বদ্দি গেছে, ও কান পেতে রয়েছে। এই যে দেখো 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 কি নিয়ে চলে গেছে, দেখো কম্বল নিয়ে চলে গেছে ও, দেখো কম্বল টম্বল নিয়ে চলে এসছে। আজকে পম্বুতুর জন্য রান্না হয়েছে, এই দেখো
আমাদের সাদা খিচুড়ি রান্না হয়েছে, তাই আর কি ওদের জন্য আগে তুলে নিয়েছি নুন আর ঘি দেওয়ার আগে। এখন সেইটাই ওদের দেওয়া হচ্ছে, একদম সাদা খিচুড়ি। আমাদের জন্যও রান্না হয়েছে সাদা খিচুড়ি। কিরকম হাওয়া হচ্ছে, হাওয়ার জন্য পুকুরে দেখো ছোট ছোট ঢেউ উঠেছে। আর হাওয়া বেশি হলে এরকম পুকুরে ছোট ছোট ঢেউ ওঠে। হুলো নেই, ও আসবে না, ও দেখে গেছে সকালবেলায় যে আমাদের বাড়িতে নিরামিষ হচ্ছে। এই যে দেখো ওর বসার জায়গা টায়গা সব ফাঁকা, আর চারিদিকে অনেক বক্স বাজছে। আজকে আজকে অযোধ্যার রামের প্রাণ প্রতিষ্ঠা হবে, তাই আমাদের এখানেও অনেকে উৎসব পালন করছে। এই ঘরের ওপারে একটা জায়গা আছে, সেই জায়গায় আর কি সব পিকনিক করছে। দরজাটা দিয়ে রাখি, এত ঠান্ডা, দিয়ে রাখতে হচ্ছে। আজকে হচ্ছে গিয়ে ওর বাবার কেরালার ভিডিও আমি তোমাদের আমার সেকেন্ড চ্যানেলে দিয়ে দিয়েছি, কেরালার ভিডিও বর্ষির ভোটে কিভাবে মাছ ধরে সেই ভিডিওটা আমি তোমাদের সেকেন্ড চ্যানেলে দেখিয়েছি। এবার আজকে ওই মাছগুলো তুলে আবার ওর বাবা আরদে বিক্রি করেছে কলেস্টার দিয়ে, সেইটারই ভিডিও করেছে। সেই ভিডিওটা আজকে আমি তোমাদের এই পম্বতুর চ্যানেলেই দেখাবো, যেহেতু অনেক বন্ধুরা তো জানে না, তাই ভাবছি ওই মাছের ভিডিওগুলো অনেক বড় বড় যেহেতু মাছ, তাই আর কি ওই মাছের ভিডিওটা আমি আমাদের এই চ্যানেলেই দেখাবো তোমাদের। ওই যতগুলো ভিডিও করতে পেরেছে এইখানে আমি আবার তোমাদের দেখাবো। দেখো কীরকম ছড়িয়েছে, যেহেতু ভাতগুলো চটকানো হয়নি তাই কিরকম চটকেছে, এই ছড়িয়েছে দেখো। যা বাথরুমে। এই দেখো আমাদের বড় বোর্ডের কলেস্টার, দেখো এই একটা গ্যাপ, তারপরে এই একটা, এই দেখো হল রুমের মতন শুধু স্টোর, এই যে স্টোর। এই দেখো মাছ এখানে বরফ দেওয়া হয়েছে, বড় মাছ আর আইসক্রিম এইগুলো পেয়েছি, কিছু উপরে আছে। এই দেখো এবার বরফ দেবে বলে এরা এখন মানে ই করছে, যে কীরকম কী বরফ দেবে। এই দেখো বড়ো বড়ো মাছ, দশ বারো কিলো হবে। তারপরে দেখাচ্ছি ওই দিকটায়, আবার ওই দিকটায় যেতে গেলে আমার ওই চ্যানেলে যেতে হবে, এখান থেকে যাওয়ার রাস্তা নেই। এইটাই এখান থেকে আবার এইটাই, এই দেখো এইগুলিটাই লাইট, যেহেতু এইটাই হবে বরফ দেওয়া হবে। এই দেখো এই যে এই এইটা আবার, এইটা আবার আলাদা মাছ, এই যে তরোয়াল। এই দেখো এই এইখানে আবার বরফ দেওয়া আছে, ওই সাইডে দেওয়া আছে। এই দেখো এই বড় মাছ বরফ দেওয়া, এরকম করে বরফ দিতে হয়। এই দেখো এর একটা মাছের ওয়েট 15 কেজির উপরে হবে, এই যে এই মাছটা 15 কেজি হবে মাছটা। এবার একটু পরে আমাদের বাকি মাছ নামবে, উপরে আছে একজন পান খায় পান শেষ। এই যে টমেটো আছে শুধু দই, আজকের আমাদের 9 দিন কমপ্লিট হয়ে গেছে। উপরের মাছটা নাবুক, তারপরে দেখাচ্ছি পরে। বিসলেরি জলের বোতল আছে 4টে আর 3টে 7টা, মোট 25খানা বিসলেরি নিয়ে আসা হয়েছে। উপরেরটা নাবার পরে আমি দেখাচ্ছি ওই মাছটা। দেখো কালকে আমরা এই মাছটা পেয়েছি, একটাই মাছ পেয়েছি, মাছটা পুরো দেখা যাচ্ছে না, দেখো এরকম অনেকটাই। এই যে কাল্লিতে বরফ দিতে এসেছি, এটা বরফ বরফ কমপ্লিট হয়ে গেছে, এই কালকের বরফ দেওয়া হয়েছিল। এটা এখন ছোটা মাছি, এই ছোটা মাছি, ছোটা মাছি, সেম মাছি, বড়া মাছি, হ্যাঁ এই এই মাছেরই মাছ, এই মাছেরই মাছ। এই দেখো এটা অনেক বড় মাছ, এটা কত কেজি ওয়েট তোমরা বলবে, এটা কত কেজি ওয়েট হতে পারে। দেখো এই মাছটা তুলতে আমাদের কালকে 3 ঘন্টা টাইম নিয়েছে, 3 ঘন্টা।
3 ঘন্টা টাইম নিয়েছে, এই একটা মাছ তুলতে 3 ঘন্টা টাইম নিয়েছে। আর উপাসের একটা আছে ওই যে তারা 3 ঘন্টা বসে এই মাছটা তুলেছি, এই মাছটা কতটা ওয়েট হবে আর কী দাম হবে পরে তোমাদের আবার পরে ভিডিওতে জানিয়ে দেবো। মাছটা দেখো একটাই আর কি পেয়েছি সারা রাত্রে একটা, দেখো এই দেখো নাবিয়েছি, মাছ নামানো হয়েছে, চারটে করে নামানো হয়েছে, সব বড় বড় মাছ তুলছে, 10 কেজি 12 কেজি 15 কেজি এরকম করে ওয়েট। এগুলোর নাম হচ্ছে গিয়া বোম মাছ, কিন্তু এখানের লোকে বলে ক্যারা। এগুলোর দাম আছে 500 টাকা 700 টাকা কেজি, সব বাইরে সাপ্লাই হয়। দেখো আজকের এইগুলো পেয়েছি, আর আমরা এখন এসি রুমে আছি, এসি রুম। এই দেখো বরফ বরফ ওখানে রুমে, তাই এসি রুম। এইগুলো আজকের পেয়েছি, এই যে এই মাছগুলো পেয়েছি। এ দেখো আমরা এখন মাছ তুলছি, গাড়িতে মাছ তুলে দিচ্ছি, এক গাড়ি পাঠিয়ে দিয়েছি ছোটোটা, সব এখন বড়োটা, সব বড়ো বড়ো মাছ। এই দেখো বড়ো মাছ, এক চাপা দেওয়া অনেক বড়ো মাছ, এই একটা রয়েছে এখানে আর দুখানে এখানে, বড়ো বড়ো মাছ দেখতেই পাচ্ছ। এই দেখো অনেক মাছ আছে, এইদিকে লাইটটা নেই তাই ও, তারপরে এইখানে দেখো বড়ো মাছ এইখানে আছে, এই কলাস্টারের মাছ উঠে গেছে। আর এই দেখো বক্সে ভরা আছে, বক্সে ভরা, দেখো সব বড়ো বড়ো মাছ। একটা 15 কেজি করে ওয়েট হবে, 15 কেজি 18 কেজি 10 কেজি লোয়েস্ট, 10 কেজি না হলে গ্যারেট হবে না। এই মাছ, এই যে এই মাছ, একটা মাছের ওয়েট 15 কেজি ওয়েট, তার জন্য গ্যারেট হচ্ছে। ছোটো মালটা আগে পাঠিয়ে দিয়েছি রাত্রেবেলায় দুটোর সময়, এখন বাজে 4টে বাজেনি, 3টে 40 বাজে, আর এই মাছগুলো এখন অন্য হারবারে যাবে, আবার আবার একটা অন্য গাড়ি এসছে। তো দেখো মাছ দেখো, এই যে এই মাছটা, এই যে এই মাছটা, এইটাও 18 কেজির উপরে হবে, এই মাছটার ওয়েট বলতে পারছি না। আর এই যে একখানা মাছ, এই যে চাপা দেওয়া এই একটা, এগুলো 60 কেজির উপরে হবে একটা মাছ। এখন বরফ পরে দিচ্ছি মাছ, এখন এই 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 কাল্লি ভেঙে সব ই করলাম, আর এই কাল্লির মাছ উঠে গেছে, এখন বরফ পরে দিচ্ছি গাড়িতে, আগে বরফ বিছিয়ে তারপরে মাছটা সাজানো হবে। মাছ বিক্রি হচ্ছে, এখন বাজে 5:10, আজ তাহলে এখানে এই পর্যন্তই। বাদবাকি ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া রইল, চাইলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো।
চ্যানেলের লিংক আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, তোমরা সেখান দিয়েও দেখতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে।